টামি টাইম বাচ্চার জন্য অনেক গুরুত্বপূর্ণ। টামি টাইম হচ্ছে বাচ্চাকে বুকের উপর শোয়াকে উপভোগ করা, অর্থাৎ শিশুর পেটের উপর ভর করে উপুর হয়ে থাকাটাই হলো টামি টাইম। এক কথায় যদি বলি, শিশুকে উপুর করে রাখাটাই হলো টামি টাইম। এটা আপনার শিশুর বিকাশের জন্য খুবই উপকারী। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে টামি টাইম যে করাবো, টামি টাইম করলে আমার শিশুর কী কী উপকার হবে? টামি টাইম শিশুর বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিশুর স্বাভাবিক বৃদ্ধি দ্রুততার সাথে হয়। টামি টাইম করলে শিশুর পেটের গ্যাস কমবে। টামি টাইম করা শিশুরা অন্য শিশুদের তুলনায় আগে হাঁটতে শেখে। টামি টাইম করলে শিশুর পেটের ক্ষুধা বাড়ে। টামি টাইম করলে শিশুর ঘাড় তাড়াতাড়ি শক্ত হয়। টামি টাইম করলে শিশুর মাথা গোল হয় এবং তাড়াতাড়ি বসতে শেখে। টামি টাইম কখন থেকে শুরু করবেন? সাধারণত বাচ্চার নাভি পড়ে যাওয়ার পর থেকে টামি টাইম করানো যায়, কিন্তু তখন বাচ্চা অনেক বেশি ছোট থাকে, এই জন্য বাবা মায়ের বুকের উপরে টামি টাইম করাতে হবে। তাছাড়া বাচ্চার বয়স যখন 2 মাস হবে তখন থেকে টামি টাইম শুরু করতে পারবেন। টামি টাইম করানোর কোনো নির্দিষ্ট সময় নাই, যে কোনো সময় আপনি টামি টাইম করাতে পারবেন। তবে প্রথম দিকে অল্প অল্প সময়ের জন্য দিতে হবে, তারপর আস্তে আস্তে সময় বাড়াতে হবে। প্রথম দিকে 10 সেকেন্ড থেকে শুরু করবেন, তারপর 1 মিনিট, তারপর 5 মিনিট, তারপর 10 মিনিট। আর টামি টাইম খাওয়ার 20 মিনিট আগে করাতে হবে, খাওয়ার 20 মিনিট পরে করাতে হবে। খাওয়ানোর সাথে সাথে টামি টাইম করানো যাবে না, তাহলে বাচ্চা বমি করে দিবে। ঘুমন্ত অবস্থায় বাচ্চাকে টামি টাইম করানো যাবে না। আর যখন টামি টাইম করাবেন তখন অবশ্যই বাচ্চার পাশে থাকবেন, বাচ্চার সাথে কথা বলবেন, বাচ্চার মনোযোগ আকর্ষণের চেষ্টা করবেন, বাচ্চার সাথে কথা বলতে থাকবেন। বাচ্চাকে যখন প্রথম প্রথম টামি টাইমে দিবেন তখন তার বুকের নিচে সাপোর্ট স্বরূপ কিছু দিবেন, যেমন ছোট কোল বালিশ বা হচ্ছে বালিশ বা কম্বল ভাঁজ করে এমন মানে একটা সাপোর্ট টাইপের কিছু দিবেন। আর আমি আমার বাচ্চাকে প্রতিদিন সকালে তেল মাখিয়ে যখন রোদে দিই তখন টামি টাইম করাই। আপনারা এই সময়ও করাতে পারেন, তবে অবশ্যই খাওয়ার সাথে সাথে না, খাওয়ার 20 মিনিট আগে এবং খাওয়ার 20 মিনিট পরে টামি টাইম করাবেন।